আল্লাহ রে আল্লাহ, এই কি অবস্থা! আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, দেখতে থাকুন। কই যাচ্ছ তুমি? তুমি কোথায় যাচ্ছ বুড়ি? কি হয়েছে? এই এনে কি আপনি গো মাঠের চকের মধ্যে দেই কয় টাকা? চিন্তা নিয়ে বাপের টাকা, এ দেন এরা কি সন্ত্রাসী! দেখেন এরা বুড়া মানুষের টাকাটা ছাড় দেয় না। আমার শ্বশুর গুণ আছে, এটা আমার শ্বশুর হয়। হ্যাঁ গো বাপ, আমার শ্বশুর সন্ত্রাসী গ্রুপ। আব্বা ওই দিক থেকে ধরা খাই আইছে আগে। কি আবার ইয়াং ব্যাটারে ধরছেন? কি আবার ও ভালো এসে বুড়া বেটাটা ভালো, মন অনেক বড়। ওই এটা কি ওই বুড়া বেটার ছোট পোলা নি? চেনা চেনা লাগে, এটা চেনা চেনা লাগে এই বেটারে। তো আমরা আবার সেই কাকাদের বাসায় চলে আসছি দুপুরের খাবার খেতে। জাস্ট একটা মজা, তিশা যেখানে মজা সেখানে। তো ভাত খাওয়ার পরে খুকি খাও যাও, খুকি তখন খাইলো না। ভাত খাওয়ার পরে সবাই হলো এভাবে গল্প করতেছে, হ্যাঁ এই যে। আর সবচেয়ে মজা যেটা, ওই রেয়াল এই যে বাচ্চা পাটি যে একটা মজা করতেছে দেখেন, বাচ্চা পাটি সে মজা করতেছে এখানে। কানা ভাইয়া দাও, ওরে বাবা ভাইয়া ভাইয়া খেলতেছে। আস্তে, ব্যথা দিবা না, ব্যথা দিবা না কেউ কাউকে। এই জায়গাটা খুব সুন্দর পরিবেশ। এটা কি আমার শাশুড়ির জন্য ভাত? দিয়াও যাও, এই তান জিলা কো আইসে ভাত খেতে যাও। আমাদের খাওয়া দাওয়া শেষ, পান খাইতেছে। আমার একটা পান খাইতে মন চাইতেছে। আব্বা কি দিয়ে পান খাম দে? কাকা আমি একটা পান খামু কাকা। এ কি কো, আমি এটা ভিডিও করব, তুমি পান খাওয়া যে দে। তুমি পান খাও কেমনে? আজকে সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা যেটা ঘটতে যাচ্ছে সেটা আমার কাছে, আপনাদের কাছে না। যে তিশা পান খাওয়ার কথা তো দূরে থাক, নিজে খাইবো। যদি যদি শুনে যে আমি যদি কোনো খাই যাই, কয় তুমি যাও তো ধরো তো, হ্যাঁ মানে সে আজকে নিজের মুখে বলতেছে যে পান খাবে। আপনি
ভাই বোনের এরা মনে টম জেরির মতো বুঝছেন হ্যাঁ চল আমরা গেছি কত আচ্ছা পরে ভাই একটু কাম হচ্ছে কাম হচ্ছে এটা রিঅ্যাকশন হয়ে যায় এটা রিঅ্যাকশন আছে এটা আমার পুরো গেছে এই যে হ্যাঁ জীবনে আমি প্রথম দেখলাম পান খাইতে পান আসে আমি আমার বোন খাই নাকি ভাইয়া হইলো খাইবো কো এটা কেমন কেমন লাগে মানে বোন দেখছে আমি সব খাইবো কান্দ না কুকি খাও কুকি ভাত খাইতে বলে কান্দে দিয়েছে তরকারি নাই এটা তরকারি আছে তো এটা তরকারি আছে এ তরকারি আছে খাও খাও তাড়াতাড়ি খেয়ে নাও আল্লাহ রে আল্লাহ এই মায়া লাগতে বাস করে রাজা লাগতে বাবা টাকা পাই তো আমরা মানে যাদের বাসায় আসছি নিজামুদ্দিন কাকা আদুরির আব্বু তো এইগুলো কিন্তু এই কফি এটা হলো কফি এই যে ফুলকপি ফুলকপি কাকে লাগাইছে তার চেয়েও মজার জিনিস আপনাদেরকে দেখায় আসেন যে জিনিসটা দেখা মানে দূর থেকে দেখে আমি জিজ্ঞেস করলাম যে ওই ওই যে একটা খেত দেখতেছেন যে খেতটা কার আমরা যাই তো আপনাদেরকে এখানে কেন নিয়ে আসলাম সেটা আপনারা নিজ চোখে দেখবেন এবং আপনারাই বলবেন যেটা দেখতে কত সুন্দর লাগে আমি মানে সবচেয়ে মেন যে জায়গাটা এই দেখেন এই যে এটা কি বলেন তো সাদের লাউ বানাইলো মোড়ে বই ডাগিয়ে এই সে সাদের লাউ তো আমি একটু আপনাদেরকে যেটা আমি খেতে ঢুকছি আপনাদেরকে আমি একটু দেখাই এগুলো হলো বাচ্চা লাউ মানে মাত্র এগুলো হলো ই হইতেছে ফুল থেকেই হয়েছে এই যে দেখেন কিন্তু বড় বড় যে লাউগুলা এগুলা যারা দেশের বাইরে থাকেন তারা খুবই পছন্দ করেন হ্যাঁ যার কারণে এই দেখেন উফ মানে ক্ষেতের ভিতরে ঢুকে না মন আরও জুড়ে যেতেছে এই দেখেন আরেকটা জিনিস দেখায় এখানে একটা লাউ ঝুইলা আছে এটা হয়তো কাকা খেয়াল করে না এই দেখেন মানে উপরে ই করেছিল এই যে কি সুন্দর না সামনে নড়তেছে এই দেখেন শুধু লাউ আর লাউ খুব ভাল লাগে হ্যাঁ অনেক বড় দেখেন আমি একটা ছবি তুলতেছি নিজে নিজে আমার এগুলো খুবই ভাল লাগে মানে এটা বলে বোঝাতে পারবো না আমার যে কী পরিমাণ ভাল লাগে এরকম ন্যাচারাল এগুলা এই দেখেন আরো দুইটা লাউ ভিতরে তো ঢুকছিলাম যেভাবে হোক বেচারা যাই হোক সাবধানে বাইরে যেতে পারছে তবে অনেক সুন্দর বাইরের থেকে এটা বোঝা যাইতেছে না ভিতরটা আরও অনেক সুন্দর ওই যে ওই দেখে অনেক সুন্দর না পাতা ওকে আমার মিজানের হলো গরুর বাছুর এই গরুটা বিক্রি করে দিছে গরু হলো শুকাই যেতেছিল থাক ও খাক বাবা খাক কি আবুতালা তোরে কিন্তু কামড় দিব দেয়িস না রাত্রেবেলা কেমন করে আল্লাহ রে এ পেতে হবে এই যে দেন বাপের মারে কেমন দেন চিন্তা করছেন
ওর আব্বা ওরে কিছুই কয় না। আমু হাত যাবে, আবদিয়ারি কেটে গেছিল, হাত কেটে গেছিল সাইকেলে। থাক তো আমার শ্বশুর, কিন্তু সে একটা সময় আমি তাকে মানে বসে থাকতে দেখি না, যে ফ্রিজে বসে থাকবে। হ্যাঁ বসে থাকে না, এই যে এখন বসে আছে, এদের ডালাটা না, এটাতে যে সবজি টবজিগুলো নিয়ে আসে, এই ডালাটা আবার এই তার দিয়ে পেঁচাইতেছে। মানে শক্ত হবে, ভাঙবে না। একটা কর্মঠ মানুষ বলতে যা বোঝায়, সবসময় দেখি যে শ্বশুর কেরকমভাবে মানে নিজেকে ব্যস্ত রাখে কাজের মধ্যে। আপনারা এটাও দেখছেন যে শ্বশুর যখন হাত ভাঙা ছিল তখনও কিন্তু সে মানে বসে থাকে নাই কিন্তু। কুকি কি মাখায় সুন্দর করে নিছো গো ভাই, এটা দুপুর হইলে খাইতাম। দশ আড়ি দিয়ে গেল না, কুড়ি আড়ি না কাকা? আমার শ্বশুর যে বিজনেস করে এরকম দিয়ে যায় খ্যাত থেকে, ওনারা ওনাদের খ্যাত থেকে এরকম দিয়ে যায়। তবে এগুলো একবারে শ্বশুর অনেক করে নিয়ে তারপর হলো পাইকারি দিয়ে আসে। মাঠে শাকের অভাব নাই, আরো খুঁজতে আসি যে তোমরা কই। আহারে এখানে না, লাইটিং করলে ভালো হইব না। হ্যাঁ ভাইয়া কি আনবো? কি আনতে কইছো? এ তোকে চোখ দিয়ে বিড়ালের মতো জ্বলতেছে তোকে চোখ। না না প্রথমে প্রথমে অন্য কিছু কইতে চাইছিলাম, তারপর বিড়ালটাই কইলাম। দেখ বিড়াল দিয়ে কই, প্রথমে অন্য কিছু কইতে চাইছিলাম। না পরে পরে বিড়াল কইলাম, যে ভালো প্রাণী কইলাম। হ্যাঁ আরো কাজ আছে না।